দলটা অস্ট্রেলিয়া, মাইটি ওজিরা যেন জীবনের গল্পই বলে। হারার আগে হার নয়, একেবারে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামে ক্রিকেটের সৌন্দর্যে ভরা এই দলটা। আপনি অস্ট্রেলিয়াকে কিভাবে ভালো না বেসে থাকতে পারেন? ক্যামেরন গ্রিন্ডাজে আপনাকে দলটার প্রতি ভালোবাসতে বাধ্য করবে প্রতি মুহূর্তে। না, কোনো কিছু বাড়িয়ে বলছি না, মাত্র 89 রানেই 4 উইকেট হারালে টেস্টে লড়াই করাটা যে খুবই কঠিন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ধ্বংসস্তূপ থেকেই দলকে তুললেন গ্রিন। শুধু তাই না, 10ম উইকেটে হ্যাজেলউডকে সাথে নিয়ে গড়লেন 116 রানের পার্টনারশিপ। বিদায়ের বাক্যটা কষ্টের, তীব্র যন্ত্রণার। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরুর আগে নীল ওয়াগনারের এমন চোখের জল ব্যতীত করেছে ক্রিকেট বিশ্বকে। দলে থাকলেও একাদশে সুযোগ পাবেন না জেনে 37 বছর বয়সী ক্রিকেটারের বিদায়ের ঘোষণা। অধিনায়ক, কোচ ও সতীর্থদের অনুরোধে শেষ পর্যন্ত বিদায় বলেও ছিলেন দলের সাথেই। নেটে বল করে তরুণদের দিয়েছেন অনুপ্রেরণা। এমনকি অস্ট্রেলিয়া ইনিংসের 69তম ওভারে বদলি ফিল্ডার হিসেবে নেমেছিলেন মাঠেও। দর্শকরা তার ছবি উঁচিয়ে করতালির সাথে ওয়াগনারকে বিদায় দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের মাঠ থেকে। ওয়াগনারের বিদায়ী টেস্ট সিরিজের শুরুটা ঠিকই ভালোভাবেই করেছিল টিম সাউদির নিউজিল্যান্ড। মাত্র 89 রানেই 4 উইকেট ফেলে দেয় ব্ল্যাক ক্যাপসরা অজিদের। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 8 জনের সাথে জুটি করে দলকে বড় এক বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেন। মিচেল মার্শের সাথে 67 রানের পার্টনারশিপের পর উইকেট পড়তে থাকলে 267 রানেই অস্ট্রেলিয়া হারায় 9 উইকেট। আর এরপরই ক্যামেরন গ্রিন আর জস হ্যাজেলউডের নয়া গল্প রচনা। দশম উইকেটে এই দুজনা করেন 116 রানের পার্টনারশিপ। কিউই বোলারদের কঠিন এক পরীক্ষা নিয়ে 267তে 9 উইকেট হারানো ইনিংসকে নিয়ে যান 383 রানে। চতুর্থ উইকেটে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে 174 রান করেই মাঠ ছাড়েন ম্যাচের নায়ক গ্রিন। টেস্ট ক্রিকেট ইতিহাসে 10ম উইকেটে 16তম সেরা জুটি করে বিদায় নেন তারা। আর একই সাথে অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ডের 10ম উইকেটের পার্টনারশিপের কীর্তিকেও। এতদিন 10ম উইকেটে সবচেয়ে বেশি 17 রানের পার্টনারশিপের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। এবার সমান সংখ্যক 6টি 17 রানের জুটিতে অস্ট্রেলিয়াও চলে গেল কিউইদের পাশেই। ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে শুরুর মোমেন্টাম হারানো নিউজিল্যান্ড। রানের চাপে বিদ্ধ হয়ে প্রথম ইনিংসে তারা 179 রানেই গুটিয়ে যায়। টেস্টের দ্বিতীয় দিনেই ফের মাঠে নামা অস্ট্রেলিয়া 2 উইকেট হারালেও এখনও 217 রানে এগিয়ে দলটা। টেস্টের ড্রাইভিং সিটে বসেই তৃতীয় দিনের যাত্রার অপেক্ষায় কামিন্সের দল।